ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? মা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শনিবারে তো দেখা হয়নি, ছুটি ছিল। কি জি বাসায় ম্যাম, আছো? বাসায় কি একটু দেখছো যেগুলো আমরা, জি ম্যাম দেখেছি। আমরা কোথায় পড়তেছিলাম বলো, আমি তো ভুলেই গিয়েছি কোথায় পড়ার, ম্যাম ওই যে কত কোথায় বুলগাপুর, বুলগাপুর এই যে কথায় তো মনে নাই আমার, বলো কত অধ্যায়? পাঁচ, ম্যাম সত্যি কত? পাঁচ না ছয়? ম্যাম ছয় অধ্যায়। পেজ নাম্বার? ম্যাম 57। ওকে দেখে নিই যে আমার সঙ্গে মিলে কিনা। 57, ও হ্যাঁ, তুর্কি শাসনের ইতিহাস। জি ম্যাম ওইটা শেষ। আচ্ছা, আজকে কি নতুন কেউ আসছে মনে হয়? নতুন কেউ আসছে? নাজিয়া, নাজিয়া কি গত কয়েকদিন ক্লাসে ছিল? ও ম্যাম ও তো সায়েন্সে। সায়েন্সের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাস। আচ্ছা যাই হোক, ওই একটু করে নিক, অসুবিধা কি? আর তাহলে ওর ক্লাসটা ওর মিস হয়ে যাবে। আর মিম চলে গেছে, মিম 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 কি আমাদের? জি ম্যাম। মিম তাসলিমা রাউজা, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ ম্যাম। দিনে দিনে তো বাড়ার কথা, তো দিনে দিনে যদি কমে যায় মিম আরেকজন আছে, ও জয়েন করতেছে নাকি বুঝতে পারতেছি না। কে সে? আয়েশা সুলতানা। আচ্ছা ঠিক আছে, আসো জয়েন করো, কিন্তু সময় মতো করলে আমাদের একসাথেই পড়া হয়ে যাবে। আমরা তো এখানে অনেক লাগাই দিয়েছিলাম অনেক কিছু, আমাদের কিন্তু আবার তৃতীয় সপ্তাহে চলে আসবে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা দুর্গাপুর পড়েছিলাম, এরপর আর কি কি লাগাই দিয়েছিলাম, যা যা আছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই রিডিং করতে হবে, কারণ আমাদের ছোট ছোট অনেক প্রশ্ন আছে এর ভেতরে, এগুলো তো আমাদের দেখতেই হবে। জি আচ্ছা, আমরা চলে আসি শেষের দিকে, আসো। 71 পেজ, বারো ভূঁইয়া, আফগান শাসক ও বারো ভূঁইয়া, পেজ নাম্বার 71, আমার পেজে 71। আফগান শাসক ও বারো ভূঁইয়া 1538 থেকে 1576, পেজ নাম্বার 71, আফগান শাসক 1538 থেকে 1576, পেয়েছো বাবা সবাই? জি ম্যাম পেয়েছি। ওকে, তাহলে আমি এখানে একটা প্রশ্ন বলেছিলাম যে বারো ভূঁইয়া কারা, এটা কিন্তু আমাদের আসে অনুধাবনে বলো বা জ্ঞানমূলকে বলো, বিভিন্ন জায়গায় আসে যে আসলে বারো ভূঁইয়া কারা, বারো ভূঁইয়া বলতে আমরা কি বুঝি। আমরা এইখানে কিছু একটু পাবো, 1538 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান হলে, অবসান মানে শেষ হয়ে গেলে, একে একে বিদেশি শক্তিসমূহ গ্রাস করতে থাকে বাংলাকে। মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছুকাল বাংলার রাজধানীর ওপর অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আফগান নেতা শেরশাহের কাছে পরাজয় মানতে হয়। বাংলা ও বিহার সরাসরি চলে আসে আফগানদের হাতে। আফগানদের দুই শাখা, সুর আফগান ও কররানী আফগান, এটা কিন্তু আসে তোমার নৈবিত্তিকে বা জ্ঞানমূলকে, যে আফগানদের শাখা কয়টি, ওর নিচে একটু আমরা আন্ডারলাইন করে রাখি। শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবর আফগানদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন। রাজধানী দখল করলেও মুঘলরা বাংলার অভ্যন্তরে অনেকদিন পর্যন্ত প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেনি। এ সময় বাংলায় অনেক বড় বড় স্বাধীন জমিদার ছিলেন। যে জায়গাটা যে আসলো, যে আসলে কোথায় থেকে এগুলো আসলো বারো ভূঁইয়াতে বলতিছে, সেই সময়টার কথা বলতিছে, যে মুঘলরা বাংলার অভ্যন্তরে অনেকদিন পর্যন্ত প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেনি। এই সময় বাংলায় অনেক বড় বড় স্বাধীন জমিদার ছিলেন। বারো ভূঁইয়া নামে পরিচিত এ সকল জমিদার মুঘলদের অধিকার মেনে নেয়নি, অর্থাৎ এই যে জমিদাররা বলতিছে যে অনেক বড় বড় স্বাধীন জমিদার ছিলেন, এই জমিদারদেরকেই বলা হচ্ছে বারো ভূঁইয়া।
সম্রাট আকবরের সময় মোগল সুবেদারগণ বারুভুঁইয়াদের দমন করার চেষ্টা করেও সফল হতে পারেননি। বারুভুঁইয়াদের দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময়। অর্থাৎ বলছে যে মুঘল সম্রাট আকবরের সময় বারুভুঁইয়াদের এই যে জমিদার, স্বাধীন জমিদার যাদেরকে বারুভুঁইয়া বলা হচ্ছে, এদেরকে দমন করার চেষ্টা করা হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়, কিন্তু সেই চেষ্টাটা সফল হয়নি। এবং বলছে যে বারুভুঁইয়াদের দমন করা হয় সম্রাট মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়। এরপর আমরা পেজটা উল্টাই 74 পেজে আসি, দেখো আরেকটু বিস্তারিত আছে বারুভুঁইয়া সম্পর্কে। পেজ নাম্বার 74, পেজ নাম্বার 74 পেয়েছো বাবা সবাই? জি ম্যাম পেয়েছি। জি ম্যাম আছে না যে বারুভুঁইয়াদের ইতিহাস, সেখানে আসি। সম্রাট আকবর সমগ্র বাংলার ওপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। ওই যে সামনে যেটুকু আমরা বললাম যে এই সময় অনেক স্বাধীন জমিদার ছিল যাদেরকে বারুভুঁইয়া বলা হচ্ছে, তাদের কথায় আমরা আবার এখানে আসছি। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল, অর্থাৎ তাদের মানে এই বারুভুঁইয়াদের কথা বলছে, এই যে স্বাধীন জমিদার আছে তাদের কথাই বলছে, যে তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ছিল, নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। তারা মানে এই বারুভুঁইয়াদের কথা বলছে, যে তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘলদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এই জমিদারগণ বারুভুঁইয়া নামে পরিচিত। এই বারো বলতে 12 জনের সংখ্যা বুঝায় না। এটা হয়তো আমরা অনেক সময় ভুল করি যে বারুভুঁইয়া বলেছে তার মানে বোধ হয় 12 জন, তাই বলছে যে না, এই 12 বলতে 1 2 3 4 5 6 এরকম যে 9 10 11 12 সেই 12 না, বলতিছে যে সংখ্যায় কোনো 12 না। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতে এই 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। বলতেছে আসলে এটা কোনো সংখ্যায় 12 জন না, এখানে জমিদারদের সংখ্যা অনির্দিষ্ট ছিল, অর্থাৎ নির্দিষ্ট ছিল না, তাই তাদেরকে একত্রে বলা হচ্ছে 12 ভূঁইয়া। আমরা কি এখন লিখতে পারবো 12 ভূঁইয়া তারা? ঠিক আছে, আমরা সামনে থেকে একটু নিব। আর এইখানে আমার ওই একই কথা, এখানে একটু বেশি করে সুন্দর করে বিস্তারিত ভাবে বলা আছে যে বারুভুঁইয়া কারা। সামনে যেটা আমরা পড়লাম সেখানে হয়তো অত স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু এই জায়গাতে এসে আমরা স্পষ্ট ভাবে পেয়ে গেলাম। তার নিচে দেখো ছক আছে, বারুভুঁইয়াদের ছক আছে না, বারুভুঁইয়ার নাম, এলাকার নাম, অর্থাৎ কে কোথায় ছিল, ওই ছকটা একটু আমরা দেখবো এখান থেকে। না অনেক সময় নৌভিত্তিক আসে, তাহলে আমি একটু বলবো, ওলটপালট করে প্রশ্ন বলবো, যে যে এলাকার নাম বলবো সেই এলাকার যে বারুভুঁইয়া ছিল, যে জমিদার ছিল তার নাম কি। আবার যদি আমি জমিদারের নাম বলি তাহলে তোমরা বলবা সে কোন কোন এলাকার জমিদার ছিল। ঠিক আছে, একজন একজন করে আমি একটু বলি, তাহলে আমাদের একসাথে পড়াও হয়ে যাবে, জানাও হয়ে যাবে। তাসলিমা বাবা শুনতে পাচ্ছ আমাকে? তাসলিমা শুনতে পাচ্ছি ম্যাম। তাহলে তাসলিমা বলো, সোনাগাজী, বারুভুঁইয়া নাম বললাম সোনাগাজী, উনি কোন কোন এলাকার জমিদার ছিলেন, বই দেখেই বলো বাবা। তাসলিমা ছকটার ভেতরে দেখো, ছকের ভেতরে আছে সরাইল ত্রিপুরার সীমানা। আচ্ছা একটু আস্তে শুনতে পারলাম বাবা, একটু জোরে বলবা। আনিশা, আনিশা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এবার তোমাকে এলাকার নাম বলি, তুমি সেই এলাকাটা দেখে আমাকে বলবা যে ওই এলাকার যে জমিদার ছিলেন তার নাম কি। ঠিক আছে ম্যাম বলেন। আচ্ছা, শ্রীপুর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, শ্রীপুর, চাঁদ রায় ও কেদার রায়। ঠিক আছে, রাউজা কি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলি ব্যক্তির নাম বলি, অর্থাৎ জমিদারের নাম বলি, তিনি যে সকল এলাকার জমিদার ছিলেন সেখানকার কথা আমরা বলবো। ঈশা খান, মুসা খান, ঢাকা জেলার অধিকাংশ প্রায় সব
ময়মনসিংহ জেলার এবং পাবনা বগুড়া রংপুর জেলার কিছু অংশ। ওকে, আর কে বাকি থাকবে? মিম, মিম কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ব্যক্তি মানে জমিদারের নাম বলি, সে কোন এলাকার জমিদার ছিল সেটা বলবো। ঠিক আছে, আমি ব্যক্তিটার নাম বলছি, বাহাদুর গাজী। বাহাদুর গাজী এলাকার নাম, এলাকার নাম হচ্ছে ভাওলাল, ভাওয়াল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবার পরের পেজে মানে ছকটা শেষে দেখো, ছকের শেষে কি আছে? বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? তাসলিমা। ছকের নিচে আছে বা ছকের পাশেই দেখো আছে, প্রথম দিকে বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ব্যক্তিটির নাম বলো। ঈশা খান। হ্যাঁ ম্যাম বলতে। হ্যাঁ বলো, আর কিছু বলবা? ঈশা খান। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ঈশা খান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা চলে আসি ওই প্যারারই একদম শেষের, শেষের যে প্যারাটা আছে তার উপরে আমি একটু পড়ি তাহলে ধরতে পারবা। ওই পেজেই, বারো ভূঁইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলে। পেয়েছো? জি ম্যাম। সবাই পাইছো বাবা? ওকে, মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধে 1609 খ্রিস্টাব্দে করতোয়া নদীর পূর্ব তীরে যাত্রাপুরে, সেখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন। ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করে। এ সময় ঢাকা হয় বাংলার রাজধানী এবং সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। এই প্যারাটা একটু আমরা আন্ডারলাইন করি, এখান থেকে প্রশ্ন আছে অনেক, আন্ডারলাইন করো বাবা সবাই। জি ম্যাম। ওকে, আমি এবার একে যাকে প্রশ্ন বলবো ঠিক এই প্যারা থেকে সেই প্রশ্নের উত্তরটা আমরা বই দেখেই দিব। ঠিক আছে রাউজা, কি শুনতে পাচ্ছো মা? জি ম্যাম। তাহলে আমি প্রশ্ন বলি, ইসলাম খান, ইসলাম খান কত খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করেন বা ঢাকায় আসেন? 1610 সালে। ওকে, এরপরে আনিশা সুলতানা, শুনতে পাচ্ছো? জি ম্যাম বলেন। কার নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর? এর ভেতরেই উত্তর আছে কিন্তু। সম্রাটের নাম অনুসারে। কোন সম্রাটের? মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে রাখা হয় জাহাঙ্গীরনগর। ঠিক আছে, যে জান্নাতি, জান্নাতি কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। তাহলে আমি একটু প্রশ্ন বলি ঠিক এই প্যারা থেকে, কত খ্রিস্টাব্দে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর? কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? ওপরের লাইনে 1610। ঠিক আছে, আমরা এবার একটু পৃষ্ঠা উল্টাই। দেখো শায়েস্তা খানের ছবি আছে পরের পেজে, তোমাদের শায়েস্তা খানের ছবি আছে দেখো, আছে পাইছো? হ্যাঁ, আমি আগে বলেছিলাম শায়েস্তা খানটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে যে শায়েস্তা খানের রাজত্বকাল, শায়েস্তা খানের সময় কেন ওটাকে, সেই সময়টাকে এত স্বর্ণযুগ বলা হয়, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা শায়েস্তা খানটা কোথা থেকে পড়বো সেটা একটু লিখে নিই, দাগাই নিই। মীর জুমলার মৃত্যুর পর, পেয়েছো? জি ম্যাম। মীর জুমলার মৃত্যুর পর দিল্লি, দিলির খান এবং পরে দাউদ খান অস্থায়ী সুবাদার হিসাবে বাংলা শাসন করে। অতঃপর আওরঙ্গজেবের মামা
শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিয়োগ দেওয়া হয়। 1664 থেকে 1668 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল, দেখো ব্রাকেটের মধ্যে দেওয়াই আছে, 1664 থেকে 1668, হ্যাঁ এই সময়কালটা একটু আমরা মনে রাখব। শায়েস্তা খান ছিলেন একজন সুদক্ষ সেনাপতি, দূরদর্শী শাসক। তিনি মগদের উৎপাত থেকে বাংলার জনগণের জানমাল রক্ষা করেন। তিনি সন্দ্বীপ চট্টগ্রাম অধিকার করে আরাকানি জলদস্যুদের সম্পূর্ণরূপে উৎখাত করেন। সুবেদার শায়েস্তা খান কুচবিহার, কামরূপ, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে মুঘল শাসন সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করেন, সীমান্ত এলাকার নিরাপত্তার ব্যবস্থা করেন। তার ভয়ে আসামের রাজা মুঘলদের বিরুদ্ধে শত্রুতা করতে সাহস পাননি, তার মানে শায়েস্তা খানের কথা বলছে যে উনার ভয়ে। সুবেদারি শেষের দিকে শায়েস্তা খানের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধবাদী, ইংরেজদের ক্ষমতা এত বৃদ্ধি পেতে থাকে যে তারা ক্রমে এদেশের জন্য হুমকি হিসাবে দেখা দেয়। দীর্ঘদিনের চেষ্টার পর শায়েস্তা খান বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করে। শায়েস্তা খান পরে একে একে খানি জাহান বাহাদুর, ইব্রাহিম খান ও আজিমুদ্দিন বাংলার সুবেদার হন। তাদের সময় বাংলার ইতিহাস তেমন ঘটনাবহুল ছিল না। অর্থাৎ বলছে যে শায়েস্তা খানের পরে আরো দেখা যাচ্ছে যে তিনজনের নাম আসছে যে তারা বাংলার সুবেদার হয়েছিলেন, কিন্তু তাদের সময় বাংলার ইতিহাসে তেমন ঘটনাবহুল ছিল না। শায়েস্তা খান তার শাসন আমলে বিভিন্ন জনহিতকর কাজের জন্য স্মরণীয় হয়েছেন। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্রই অসংখ্য সরাইখানার রাস্তা সেতু নির্মিত হয়েছিল। দেশের অর্থনীতি কৃষিক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি আনয়ন করেছিলেন। জনকল্যাণকর শাসন কার্যের জন্য শুধু বাংলা নয় সমগ্র ভারতবর্ষে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার সময়ে দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এই লাইনটা একটু আন্ডারলাইন করি আমরা, এটা কিন্তু অনেক সময় আমরা উদ্দীপককে দেখতে পাবো যে এই ধরনের একটা খুব সস্তা উদ্দীপক রাখবে যে সেই সময় জিনিসপত্রের দাম এত সস্তা ছিল যে এত অল্প টাকায় এত কিছু পাওয়া যেত। যদি এই ধরনের কোনো উদ্দীপক থাকে তাহলে আমরা বুঝে নিব যে সেটা শায়েস্তা খানের শাসনামলকেই বুঝাচ্ছে। এই জন্য বললাম নিচে আমরা একটু আন্ডারলাইন করি। ঠিক শায়েস্তা খানের সময়ও বলছে যে দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে টাকায়, অর্থাৎ 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আন্ডারলাইন করেছো বাবা? জি ম্যাম। ওকে। শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূলে ছিল শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার। এই আমলে কৃষিকাজের সঙ্গে শিল্প ও ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়। শায়েস্তা খান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বণিকদের উৎসাহিত করতেন, বণিক মানে যারা ব্যবসা বাণিজ্য করে। শায়েস্তা খানের আমলে বা শাসনকালে বাংলার স্থাপত্য শিল্পের জন্য বিশেষ উল্লেখযোগ্য, যেটা আমরা আগেও পড়েছি যে স্থাপত্য কোনগুলো, স্থাপত্য শিল্প আর হলো ভাস্কর্য, দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখেছি। স্থাপত্য আবার দুই রকমের, লৌকিক স্থাপত্য আর ধর্মীয় স্থাপত্য। যেগুলো ধর্মীয় স্থাপত্য কোনগুলো, যেগুলোতে আমরা ধর্ম সংক্রান্ত কাজগুলো করি, যেমন মসজিদ, মন্দির, গির্জা, এগুলো হলো ধর্মীয় স্থাপত্য। আর এসব ছাড়া বাকি যে স্থাপত্যগুলো রয়েছে এগুলোকে বলা হয় লৌকিক স্থাপত্য, যেখানে সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করতে পারে। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। তার মানে শায়েস্তা খানের কথা বলছে। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই যুগকে বাংলার মুঘলদের স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয়। এই লাইনটা আমরা একটু আন্ডারলাইন করি যে শায়েস্তা খানের সময়ে এই মুঘল যুগকে বলা হচ্ছে স্বর্ণযুগ, আন্ডারলাইন করে রাখো। তার আমলে নির্মিত স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে ছোট কাটরা, লালবাগের কেল্লা, পরিবিবির সমাধিসৌধ, হোসেনি দালান, সফি খানের মসজিদ, বুড়িগঙ্গার মসজিদ, চক মসজিদ প্রভৃতি।
একটু বাইরে থেকে যেন কথাবার্তা না শোনা যায় বাবা, সবাই একটু সেভাবেই আমরা থাকি। মোট কথা, অন্য কোন সুবাদার বা শাসনকর্তা ঢাকার শায়েস্তা খানের মতো নিজের স্মৃতিকে এত বেশি জ্বলন্ত রেখে যেতে পারেনি। বস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী, এই জন্য বললাম যে শায়েস্তা খানটা আমরা একটু দাগায় রাখবো। যে শায়েস্তা খানের সময়টাকেই বলা হচ্ছে স্বর্ণযুগ, মুঘলদের স্বর্ণযুগ, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা ঠিক যেখান থেকে পড়লাম আর এই পর্যন্ত, এটাই হলো আমাদের শায়েস্তা খানের সময়কাল। তারপরে আমরা একটু পরের পেজে চলে আসি। পরের পেজে একটা আমাদের ছোট্ট একটা প্রশ্ন আছে, দেখবা এখানে খুব অল্প করে দেওয়া আছে। পলাশী যুদ্ধ একদম শেষের দিকে দেখো, একক কাজ আছে, একক কাজের ওপরে আছে পলাশী যুদ্ধ, একক কাজের ওপরেই যে প্যারাটা রয়েছে ওটাই। আলীবর্দী খান তার কনিষ্ঠ কন্যা, পেয়েছো সবাই? আমেনা বেগমের পুত্র সিরাজদৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। আলীবর্দী খানের প্রথম কন্যা ঘোষিটি বেগমের ইচ্ছে ছিল তার দ্বিতীয় ভগ্নীর পুত্র, ভগ্নী মানে বোন, পুত্র সগত জঙ্গে নবাব হবে। ফলে তিনি সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। অর্থাৎ বলছে যে আলীবর্দী খান সিরাজদৌলার নানা, তিনি আর সিরাজদৌলাকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু আলীবর্দী খানের প্রথম কন্যা অর্থাৎ সিরাজদৌলার খালা হচ্ছে ঘসেটি বেগম, তার ইচ্ছা ছিল যে তার আরেকটা যে বোন রয়েছে দ্বিতীয় বোন, তার পুত্র নবাব হবে। এই জন্য তিনি কি করলো, সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন। কয়েকজন অভিজাতদের সমর্থন লাভ করে ঘসেটি বেগম, তাদের মধ্যে রায়দুল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, উমিচাঁদ, রাজবল্ল প্রমুখের নাম উল্লেখ। অর্থাৎ বলছে এই সকল ব্যক্তিবর্গে তিনি যে ষড়যন্ত্র করছিলেন, এইসব ব্যক্তিবর্গ তাকে সেই ষড়যন্ত্রে সাহায্য সহযোগিতা করে। প্রাসাদের ভেতরে এই ষড়যন্ত্র কাজে লাগায় বাংলায় বাণিজ্য করতে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুচতুর ইংরেজ বণিকরা। ষড়যন্ত্রের সাথে তারা হাত মেলায়, অবশেষে ইংরেজদের সাথে যুদ্ধ বাঁধে নবাবের, সিরাজদৌলার কথা বলছে। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে নবাবের সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধে অংশগ্রহণে বিরত থাকে, অসহায়ভাবে পরাজয় ঘটে সিরাজদৌলার। এভাবে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় আর এরই সাথে বাংলায় মধ্যযুগের অবসান ঘটে। অর্থাৎ এই যে আমরা মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস পড়ছি 1204 থেকে 1757, সেটাই বললো যে এইভাবে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার মধ্যযুগের অবসান ঘটলো 1757 সালে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়। তাহলে আমি যে সকল জায়গা বলেছি মোটামুটি এই জায়গাগুলো থেকেই আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো আসে, সেই জায়গাগুলো আমরা আরো একটু ভালো করে দেখে নিব, পড়ব। এখন বলো যে কার কি অসুবিধা আছে, আমি যাকে বলবো সে আমাকে বলবে যে ম্যাডাম আমার এই জায়গাটা অসুবিধা আছে, এইখানটা আমাকে আবার একটু বলবেন। রাউজা, শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম। তুমি যে পড়লা, এই যে আমরা যে পড়লাম, এই পর্যন্ত দুইটা অধ্যায় পড়লাম, কোনো কি সমস্যা আছে বাবা? থাকলে আমরা তো আবার ক্লাস নিব, কালকেও ক্লাস আছে। তুমি অবশ্যই সেটা কিন্তু যে সমস্যাটা তুমি মনে করবা সেটা মনে ধরতে না থাকে খাতায় লিখে রাখবা, পরবর্তী ক্লাসে ওইখান থেকে আমাকে জিজ্ঞাসা করবা যে ম্যাডাম এই জিনিসটা কি হবে। ঠিক আছে, মিম কোনো সমস্যা আছে বাবা? কোনো সমস্যা আছে? আমরা এই পর্যন্ত যা যা পড়েছি, তাসলিমা? না ম্যাম, কোনো সমস্যা নেই। জান্নাতি? ম্যাম সমস্যা নেই। আনিশা সুলতানা? না ম্যাম, প্রবলেম নাই। আমরা কি করব, এটা হয়েছে কি পড়তে পড়তে আমরা বুঝতে পারবো না, যখন তুমি বাসায় একা পড়বা, ধরো চতুর্থ অধ্যায় বলো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যাই পড়বা, যেটা তোমার সমস্যা মনে হবে যে এই জায়গাটা যদি আরেকটু ম্যাডাম বলতো, সেটা তুমি সাথে সাথে
নোট করে রাখবা, বইয়ে যদি পারো দাগায় রাখবে, না হলে খাতায় লিখে রাখবা। আবার আমার কালকে ক্লাস থাকবে বা পরবর্তী সপ্তাহে ক্লাস থাকবে, ক্লাসের শুরুতে আগে বলবা যে ম্যাডাম এই জিনিসটা কি হবে, যদি সেই মুহূর্তে আমি জেনে থাকি তাহলে আমি সাথে সাথে তোমার উত্তরটা দিব। আর যদি বলি না এটা আর একটু বিস্তারিত বলতে হবে, তাহলে আমি বলবো ঠিক আছে আমি ক্লাসের শেষে বলছি বা পরবর্তী ক্লাসে বলবো। তাহলে হবে কি আমাদের সাথে সাথে পড়াটা হয়ে যাবে। তাহলে আমাদের আর এই পর্যন্ত কোনো সমস্যা নাই, ঠিক আছে? কালকে কিন্তু আমাদের ক্লাস আছে, তাহলে কালকে আমরা একটা নতুন অধ্যায়ে চলে যাব। তোমরা কিন্তু অবশ্যই এই যে আমরা ছয়টা অধ্যায় পড়লাম, ছয়টা অধ্যায় আবার একটু যার যেখানে সমস্যা, আবার তো বললাম বলছি কি আমাদের তো অনেক স্টুডেন্ট, আমি তো কাউকেই দেখছি না বাবা, ঘুরে ফিরে এই কয়েকটাই কয়েকজনকেই দেখছি। তোমরা কি জানো যে এরা কি আদৌ জানে না জানে না, নাকি ইচ্ছা করে আসে না, কোনটা বলো? অন্য ক্লাসে, অন্য ক্লাসে কি কেমন হয়? অন্য ক্লাসে মানে না মানে আমাদের যে সাবজেক্ট গুলো মানে সবার আছে না, ওই সাবজেক্ট গুলোতে আর কি অনেকে অনেক স্টুডেন্ট হয়, কিন্তু আমাদের আর্টস এর ক্লাসে আমি দেখি বেশি স্টুডেন্ট হয় না। তারপরে তো আমার আর্টস এর তো এত কম স্টুডেন্ট না, নিশ্চয়ই আমরা 5 জন 6 জন না? হ্যাঁ স্টুডেন্ট অনেক, কিন্তু ক্লাস করে না অনেকে। ওর কি শুধু কি ইতিহাস ক্লাসই বাদ যাচ্ছে নাকি তোমার ওই যে তোমার তো ধরো আর কি ক্লাস হয়? বিজ্ঞান ক্লাস হয়, ওইটাতেও আমরা এই কয়জনই থাকি। তাহলে কি লাভ হলো, খালি আমরা এই কয়জনই পড়ছি, এই কয়জনেরই উন্নতি হচ্ছে, বাকিগুলো অ্যাসাইনমেন্ট গুলো জমা দিছো? প্রথম অ্যাসাইনমেন্ট সবাই জমা দিছো? জমা দিছো। তৃতীয়টাও পেয়ে যাবা মনে হয়, পাইছো বোধহয় অনেকে। আবার তারপরে তো স্কুলে আসলে তো বাবাই বা জানাই দিবে, তোমাদের মেসেজে তো পাঠিয়ে দিবে তৃতীয়টা, ঠিক আছে? তাহলে আর আর যে থাকলো আর কি ক্লাস হয়? আর্টসের আমাদের ইতিহাস হয়, আর কি হয় আমাদের, আর কি আছে ম্যাম? তারপরে কয়েকদিন আগে হচ্ছে ভূগোল হয়েছিল, তারপরে বিজ্ঞান হচ্ছে কন্টিনিউয়াসলি। আমরা এরকমই এরকমই, হ্যাঁ ম্যাম, ভূগোলে আমরা 4-5 জনই ছিলাম। তার মানে এগুলো দরকার নেই মনে হয় তোমাদের, সবার পড়াটা হয়ে গেছে তাই না? তাই তো কি জানি ঘুরে ফিরে তো আমরা এই কয়জনে, ঠিক আছে বাবা? আমরা তাহলে পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায়ে চলে যাব, হ্যাঁ? আর এই পর্যন্ত আমরা যে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখলাম, তোমরা একটু দেখো যার যা, ঠিক আছে? আমরা যে কয়জনই আসি একটু সবাইকে একটু বলবো, সবাইকে একটু বলো যে হ্যাঁ এরকম তো আমাদের ক্লাস হচ্ছে, রুটিন তো দিয়েছে, সবই তো দিয়েছে, ওরা যেন একটু অংশগ্রহণ করে। তাহলে হবে কি, এটা তো তোমাদেরই ভালো হবে, এই যে আমি বলে যাচ্ছি শুধুমাত্র আমরা এই কয়জনের মধ্যেই আছি, আর ওরা যদি একটু সবাই সরে তো সবার জন্যই তো ভালো হবে। এটা তো তোমরা বাসায় বসে থেকেই করছো, কোনো সমস্যা নাই, একটু বলে দিও হ্যাঁ বাবা, যদি কারোর সাথে কারো যোগাযোগ থাকে একটু যেন ওরা অংশগ্রহণ করে, ক্লাসে যেন অংশগ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই নিক করে যাও। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।